ওকে, তো এখন আমরা যে টপিকস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দ্বাদশ অধ্যায়ের বংশগতি। তো এই যে এই শব্দটার দিকে যদি আমরা খেয়াল করি, বংশগতি, তো এই শব্দটার মধ্যে এই শব্দটা অ্যাকচুয়ালি অনেক কিছুই ইয়া করে, মানে অনেক কিছুই প্রকাশ করে। অ্যাকচুয়ালি বংশগতি মানে বংশের সাথে কোন কারণে আমি একটা গতি শব্দটাকে ইউজ করতেছি। অ্যাকচুয়ালি আমরা জানি যে ওই আমাদের যে প্রত্যেকের যে যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য গুলো বংশ থেকে বংশে স্থানান্তরিত হয়। সাপোজ খেয়াল করো, একটা আম গাছ ছিল বা একটা ধান গাছ ছিল, একটা ধান গাছের যে বৈশিষ্ট্য, সাপোজ ধান গাছের পাতাগুলো যেরকম হওয়ার কথা, একটা ধান থেকে কিন্তু একটা ধানকে যখন তুমি রোপণ করতেছো তখন ঠিক ওই রকম ভাবে একটা ধান গাছে জন্মগ্রহণ করতেছে। আবার যখন তুমি একটা আমের বীচি রোপণ করতেছো তখন কিন্তু ওইটা থেকে ঠিক ওই রকমই একটা আম গাছ জন্ম নিতেছে। তার মানে এই যে যে বৈশিষ্ট্যগুলো বা যে চরিত্রগুলো, যে বৈশিষ্ট্যগুলো একটা বংশ থেকে আর একটা বংশে স্থানান্তরিত হচ্ছে, খেয়াল করো, সাপোজ এটা ছিল একটা বংশ, তারপরের বংশে আবার এই একই বৈশিষ্ট্য স্থানান্তরিত হয়েছে, তারপরের বংশে আবার এই একই বৈশিষ্ট্য স্থানান্তরিত হয়েছে। দ্যাট মিন্স ওই বৈশিষ্ট্যগুলো বংশ থেকে বংশে চলে যাইতেছে, অর্থাৎ বংশ থেকে বংশে যেহেতু ওরা ভ্রমণ করতেছে, বা বলো যে বংশ থেকে বংশে যেহেতু ওরা চলতেছে, এই জন্য বংশ থেকে বংশে এই চরিত্রগুলোর একটি গতি আছে, অর্থাৎ এরা একটা গতি মেনটেন করতেছে। অর্থাৎ আমি সাপোজ একটা বংশ ছিল, এরপরের বংশে এই এই কোনো বৈশিষ্ট্য প্রকাশ পায় না, তখন আমি কি বলবো যে এই চরিত্রটার কোনো গতি নেই, চরিত্রটা স্থির। সো যে বৈশিষ্ট্যগুলো একটা বংশ থেকে আর একটা বংশ এবং ওই বংশ থেকে বংশ পরম্পরায় চলতেই থাকে, এরা এদের 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 মধ্যে যেহেতু একটা চলমানতা বিরাজমান, এই জন্য আমি টানটাকে নামকরণ করছি এরকম বংশগতি, বা এটাকে ইংলিশে বলা হয় হেরিডিটি। সো এখন আমরা যেটা চিন্তা করবো সেটা হচ্ছে এই যে এই বংশগতিতে বললাম, এই বংশগতিটা অ্যাকচুয়ালি কিভাবে মেনটেন হয়। আমরা আমি যদি চিন্তা করি যে অ্যাকচুয়ালি একটা আম গাছ থেকে কিভাবে একটা আম গাছ হচ্ছে, বা একটা কি বলবো যে একটা ধান গাছ থেকে কিভাবে একটা ধান গাছই হচ্ছে, বা একটা মানুষ থেকে কিভাবে একটা মানুষই হচ্ছে, তো তখন আমাদের মাথায় একটা চিন্তা আসতে পারে, সেই চিন্তাটা হচ্ছে আচ্ছা তাহলে মানুষের কোনো জায়গায় কি কোনো রকম নকশা করা আছে, বা ধান গাছের কোনো জায়গায় কি নকশা করা আছে যে এই কারণে এটা থেকে ধান গাছই জন্ম নিচ্ছে, আবার আম গাছের কি কোনো জায়গায় কোনো নকশা করা আছে কিনা যেটার কারণে এটা বংশ যখন স্থানান্তরিত হয় তখন এই নকশাটাই স্থানান্তরিত হয় এবং সে ওই নকশাটাই মেনটেন করে বা ওই নকশাটা মেনে কাজ করে। সাপোজ খেয়াল করো আমাদের যে বংশগতীয় যে বস্তু আছে সেটা হচ্ছে কোষের ক্রোমোজোম। তো এই ক্রোমোজোমের ক্ষেত্রে যেটা হয়, আমরা ধরে নিচ্ছি যে এই ক্রোমোজোম আছে এরকম, এবং এই ক্রোমোজোমটাতে যখন একটা নকশা থাকবে, সাপোজ এই ক্রোমোজোমটাতে যখন একটা গাছের নকশা থাকবে, খেয়াল করো সাপোজ এটা একটা ক্রোমোজোম, এবং এই ক্রোমোজোমের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমোজোমের ভিতরে একটা গাছের নকশা আছে, দ্যাট মিন্স বা একটা সাপোজ কি বলবো একটা আম গাছের নকশা আছে, এটা আম গাছের মধ্যে দেখা যাচ্ছে, তো একটা আম গাছের নকশা আছে। সো যখন এই কোষগুলো এই অ্যাকচুয়ালি ক্রোমোজোমগুলো অবস্থান করে আমরা নিউক্লিয়াস, এবং আমরা জানি যে নিউক্লিয়াস অবস্থান করছে কোষে, দ্যাট মিন্স কোষগুলো যখন বিভাজনের মাধ্যমে বা যখন মিউসিসের মাধ্যমে বা কোষগুলো যখন মিউসিসের মাধ্যমে স্ত্রী জনন কোষ এবং পুং জনন কোষ যখন একসাথে হওয়ার পর একটা যখন নতুন জীব উৎপন্ন করতেছে, তখন ওই কোষগুলোর মধ্যে যে নিউক্লিয়াসটা থাকতেছে ওই নিউক্লিয়াসের ক্রোমোজোমের ভিতরে কিন্তু ঠিক ওই আম গাছটাই থাকতেছে, দ্যাট মিন্স সে ওই আম গাছের বৈশিষ্ট্যগুলো শো করতেছে। আবার আমরা যদি চিন্তা করি যে আবার আমরা এই ক্রোমোজোমটার ভিতরে দেখতে পাচ্ছি যে এই ক্রোমোজোমটার ভিতরে এই ক্রোমোজোমটার ভিতরে একটা মানুষের নকশা করা আছে, এই যে ক্রোমোজোমটার ভিতরে যে মানুষের নকশাটা করা আছে, দ্যাট মিন্স এই ক্রোমোজোমটা যে কোষে আছে সেই কোষটা থেকে যখন আবার একটা নতুন কোষ উৎপন্ন হবে ওই কোষটাতেও ওই কোষটার ক্রোমোজোম ঠিক এই নকশাটাই থাকবে। অর্থাৎ এই নকশাটা থাকার কারণে বংশ থেকে বংশে যখন বংশ থেকে বংশ যখন সৃষ্টি হচ্ছে তখন একই বৈশিষ্ট্য স্থানান্তরিত হচ্ছে, দ্যাট মিন্স আলটিমেটলি এইটার সারমর্ম বা সারাংশ হিসেবে আমি যেটা বলতে পারি সেইটা হচ্ছে আমাদের প্রত্যেকের ক্রোমোজোমে বা প্রত্যেকটি জীবের ক্রোমোজোমে এই এরকম একটা নকশা থাকে, যদিও এই নকশাটা একটা মানুষের ছবি না, যদিও এই নকশাটা একটা আম গাছের ছবি না, বাট কোনো এতে একটা নকশা থাকে। আমরা যখন সামনে ডিএনএ পড়াবো তখন দেখাবো যে অ্যাকচুয়ালি নকশাগুলো কীভাবে থাকে। সো কী বললাম যে প্রত্যেকের ক্রোমোজোমে কী থাকে, নকশা থাকে, অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজোমে নকশা থাকে, যদিও এটা মানুষের না, একটা মানুষের ছবি না বা একটা গাছের ছবি না, বাট
এরকম একটা প্যাটার্ন থাকে বা এরকম একটা নকশা থাকে, যেই নকশাটা প্রত্যেকটা মানুষের ক্রোমোজোমের ভিতরেই থাকে। আবার আম গাছের ক্ষেত্রে ক্রোমোজোমের ভিতরে এরকম একটা নকশা থাকে, যেই নকশাটা প্রত্যেকটা কি বলবো যে ওই প্রত্যেকটা আম গাছের ভিতরেই আছে। দ্যাট মিনস আলটিমেটলি আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে এইগুলো হচ্ছে বংশ থেকে বংশে আমাদের যে বৈশিষ্ট্যগুলো ছিল, বা ধরো যে এই ছবিটা, এই ছবিটাকে স্থানান্তর করতেছে, তো বংশে থেকে বংশে যেহেতু এরা বৈশিষ্ট্য স্থানান্তর করতেছে, মানে বংশ গতিতে সহায়তা করতেছে, তো এই ক্রোমোজোমকে আমরা বলবো হচ্ছে বংশ গতীয় বস্তু। এবং এই ক্রোমোজোম নিয়ে যদি আমরা আরো চিন্তা করতে চাই, ক্রোমোজোম আবিষ্কার করছেন হচ্ছে আমাদের স্ট্রাসবুর্গার, বিজ্ঞানী স্ট্রাসবুর্গার 1875 সালে ক্রোমোজোম আবিষ্কার করছেন। এবার আমরা একটা জিনিস যদি খেয়াল করি সেটা হচ্ছে আমাদের যে প্রাণী জগৎ আছে, সেই প্রাণী জগতে যেই প্রাণী জগতের যেই বলবো যে প্রত্যেকটা প্রাণী প্রাণীর ক্রোমোজোম সংখ্যাও আলাদা। সাপোজ কোনো প্রাণীর ক্রোমোজোম সংখ্যা আছে 2, কোনো প্রাণীর ক্রোমোজোম সংখ্যা 4, কোনো প্রাণীর ক্রোমোজোম সংখ্যা 14, কোনো প্রাণীর ক্রোমোজোম সংখ্যা 20, কোনো প্রাণীর ক্রোমোজোম সংখ্যা 40, এরকম। তো আমাদের মানুষের যে ক্রোমোজোম সংখ্যা, সেই মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46 বা 46টি বা 23 জোড়া। তো আমি যদি বলি মানুষের ক্রোমোজোম সংখ্যা কত, তখন বলবো মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি। এটা হচ্ছে মানুষের ক্রোমোজোম সংখ্যা। অর্থাৎ মানুষের একটা কোষে, মানুষের যদি একটা কোষ নিল, জাস্ট একটা কোষ নিলা, এবং মানুষের ওই একটা কোষের যদি নিউক্লিয়াসে ঢুকো, নিউক্লিয়াসে ঢুকার পরে তুমি 46টি ক্রোমোজোম পাবা। ক্লিয়ার? সো এখন সর্বনিম্ন, এখন পর্যন্ত আবিষ্কৃত সর্বনিম্ন ক্রোমোজোম হচ্ছে 2টি। অর্থাৎ আমরা এমন একটা প্রাণী আবিষ্কার করছি যেটার একটা কোষে, নিউক্লিয়াসে শুধুমাত্র 2টা ক্রোমোজোম অবস্থান করে, এবং সর্বোচ্চ ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 1600টি, অর্থাৎ 1600টি সর্বোচ্চ ক্রোমোজোম সংখ্যা 1600টি। তো এই যে সর্বোচ্চ ক্রোমোজোম সংখ্যা, দ্যাট মিন্স ওই প্রাণীর যদি আমি একটা কোষ নিই এবং এই একটা কোষের একটা নিউক্লিয়াসের ভিতরে যদি আমি ঢুকি, তখন ওই নিউক্লিয়াস আমি দেখবো যে ওইখানে অ্যাকচুয়ালি 1600টি ক্রোমোজোম আছে। দ্যাট মিন্স কি বললাম যে এই ক্রোমোজোম সংখ্যা প্রত্যেকটি প্রত্যেকটি জীবের ক্ষেত্রে নির্দিষ্ট। অর্থাৎ মানুষের 46টা ছিল, সব মানুষেরই 46টা। যে প্রাণীটা 2টা ছিল, ওই জাতীয় সব প্রাণীর 2টা, যেটার 1600টা ছিল, ওই জাতীয় সবগুলো প্রাণীর 1600টাই ক্রোমোজোম আছে। দ্যাট মিন্স প্রত্যেক প্রজাতির ক্ষেত্রে বা প্রত্যেক প্রাণীর ক্ষেত্রে এই ক্রোমোজোম সংখ্যাটা নির্দিষ্ট। এখন ক্রোমোজোম সংখ্যা যে সবসময় নির্দিষ্ট থাকবে তাও না, একটু একটু আধটু চেঞ্জ হওয়ার কারণে ওই প্রাণীটারও ধরন চেঞ্জ হয়ে যায়। সো এটা তোমরা ডিটেলস পড়তে পারবা হায়ার লেভেলে, যে প্রাণীটার ধরনও চেঞ্জ হয়ে যায়। অ্যাকচুয়ালি ধরো যে মানুষের ক্ষেত্রে যখন 46টা ক্রোমোজোম থেকে যখন 47টা ক্রোমোজোম হয়, সাপোজ যখন 21 নাম্বার ক্রোমোজোমটার 2টা জায়গায় 3টা থাকে, তখন যেটা হয় সেটা হচ্ছে আমাদের একটা রোগ হয়, সেই রোগটার নাম হচ্ছে ট্রাইসোমি। ওই মানুষের গঠনটা দেখতেও কিরকম হয়, মানে বেটে বা এরকম, মানে একটা পিকিউলারিটিস থাকে তার মধ্যে। মানে কি এই যে মানুষের যে গঠনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে শুধুমাত্র একটা ক্রোমোজোম চেঞ্জের কারণে। ক্লিয়ার? সো এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে এই ক্রোমোজোমের যদি দৈর্ঘ্য আমি বলি, সেটা হচ্ছে ক্রোমোজোমের দৈর্ঘ্য হচ্ছে তোমার 3.5 থেকে 30 মাইক্রন। খেয়াল করো এই ক্রোমোজোমের এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা যদি আমি নেই সেটা হচ্ছে 3.5 থেকে 30 মাইক্রন। আমি যদি বলি যে এই ক্রোমোজোমের দৈর্ঘ্য কত, এই ক্রোমোজোমের দৈর্ঘ্য হচ্ছে 3.5 থেকে 30 মাইক্রন। আর এই যে ক্রোমোজোমের প্রস্থ, এই ক্রোমোজোমের প্রস্থ হচ্ছে তোমার প্রস্থটা কত দিল, 0.2 থেকে 2 মাইক্রন, অর্থাৎ 0.2 থেকে 2 মাইক্রন। ধরো আমি যদি আবার একটু চেষ্টা করি, এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের দৈর্ঘ্য হচ্ছে 3.5 থেকে 30 মাইক্রন, আর ক্রোমোজোমের প্রস্থ হচ্ছে 0.2 থেকে 2 মাইক্রন। খেয়াল করো। তারপর আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মাইক্রন মানে কি, 1 মাইক্রন মানে হচ্ছে, 1 মাইক্রন মানে হচ্ছে 1/1000 মানে মিলিমিটার। সাপোজ আমরা তো 1 মিলিমিটার জানি, তাই না? তো এই 1 মিলিমিটারকে যদি আমরা 1000টা ভাগ করি, সেই একটা ভাগের এক ভাগকে আমরা বলতে পারি 1 মাইক্রন। কতটুকু ছোট অ্যাকচুয়ালি ক্রোমোজোমগুলো, কতটুকু ছোট হয়েও তারা আমাদের যে বংশগতিটা সেটা আমাদের মানে রেগুলেট করতেছে বা নিয়ন্ত্রণ করতেছে। তো এই যে 1 মাইক্রন মানে হচ্ছে 1000 1 মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1 মিলিমিটার জায়গা নিলাম আমি। সাপোজ ধরে নাও যে 1 মিলিমিটার জায়গা হচ্ছে এতটুকু, যদি এতটুকু 1 মিলিমিটার না, এতটুকু হতে পারে 1 থেকে 2 সেন্টিমিটার হইতে পারে, আচ্ছা দেখে হোক। তো এই যে 1 মিলিমিটারকে যদি আমি 1000টা ভাগ করি, অর্থাৎ এই দূরত্বটাকে যদি আমি 1000টা ভাগ করি, তখন এই একটা দূরত্ব, এই একটা একক যে দূরত্বটা নিব, সেই দূরত্বটা হচ্ছে 1 মাইক্রন। তো আমি কি বললাম, এই যে ক্রোমোজোমের দৈর্ঘ্য হচ্ছে 3.5 থেকে 30 মাইক্রন, এবং ক্রোমোজোমের প্রস্থ হচ্ছে 0.2 থেকে 2 মাইক্রন। ক্লিয়ার?
তারপরে হচ্ছে এই এই ক্রোমোজোম গুলো কি বলা হচ্ছে বংশগতি ভৌত ভিত্তি, কারণ এরাই মূলত আমাদের বংশগতি বৈশিষ্ট্য গুলো স্থানান্তর করছে। সো কি বলবো, আমি যদি আবার একটু বিদ্যুৎ চেষ্টা করি এই জায়গায়, যে আমাদের যে বংশগতীয় বস্তু সেটা হচ্ছে ক্রোমোজোম, এবং ক্রোমোজোমের ভিতরে নকশা করা থাকে প্রত্যেকটা প্রাণীর কোন কোন চরিত্র থাকবে, প্রত্যেকটা প্রাণীর কোন কোন বৈশিষ্ট্য থাকবে, খেয়াল করো। তারপরে বলতে পারো যে ভাইয়া, তাহলে তো এটাও হইতে পারে যে সাপোজ আমরা মানুষেরা তো সবাই এক না, সাপোজ ধরো যে একজন আছে খুব ইন্ট্রোভার্ট, একজন এক্সট্রোভার্ট, একজন সবসময় হাসি খুশি থাকে আর একজন সবসময় ধরো যে ইয়া থাকে, মানে মনমর অবস্থায় থাকে, এইগুলো কোন কারণ হয়? এগুলো হচ্ছে যে এই ক্রোমোজোম গুলোর একটু বিন্যাসে একটু চেঞ্জ হয় পরিবেশগত কারণে। এই কারণ গুলোতে দেখা যায় যে একই ঘরের হওয়ার পরেও একজন ভাই হচ্ছে সাপোজ ধরো অনেক ভালো কিছু, আর একজন হচ্ছে ডাকাত বা চোর, এরকম কিছু। তো এগুলো হচ্ছে পরিবেশগত কারণে, আর কিচ্ছু না। বাট আমাদের যে মূল যে বৈশিষ্ট্য গুলো, অর্থাৎ একটা মানুষ হইতে গেলে বা একটা গাছ হইতে গেলে বা একটা প্রাণী হইতে গেলে সেই মূল বৈশিষ্ট্য গুলো, সেই মূল বৈশিষ্ট্য গুলো এই বংশগতির মাধ্যমে স্থানান্তরিত হয়। তো আমরা সামনের ক্লাসে এই এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের যে এই নকশাটা, অ্যাকচুয়ালি এই ক্রোমোজোমের নকশাটা কি, বা ওই নকশাটা অ্যাকচুয়ালি কি, ওই নকশাটা কি দ্বারা গঠিত, বা ওইটাকে কোন কারণে আমি নকশা বলছিলাম সেটা নিয়ে আলোচনা করবো। অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি ডিএনএ নিয়ে আলোচনা করবো। ওকে, থ্যাংকস।